এতিয়া নির্বাচনের বতর। দিন চাপি অহার লগে লগে ওয়ার্ডে ওয়ার্ডে ব্যস্ত প্রার্থী, কি দলীয় কি নৃদলীয়, ভোটারক আকর্ষণের অহর চেষ্টা। এফালে যদি রাতিক দিন করে একাংশ প্রার্থীর নির্বাচনী কুচকাওয়াজ, আনফালে আকৌ জয় পরাজয়ের জটিল অঙ্ক। ব্যস্ত প্রার্থী, ব্যস্ত ভোটার। গোলকগঞ্জত প্রথমবারের অনুষ্ঠিত হব পৌরসভা নির্বাচন। 5 নং ওয়ার্ডত নির্বাচনী তৎপরতা। ভালে লাগিছে, ভালে পাইছো, রাইজে মোক থিয় করাইছে, রাইজের কারণে থিয় হয়েছো, সকলে সহযোগিতা করলে মই ভাল পাও, আর যদি জিকিবলৈ ভাল পাও আর কি। কি নম্বর ওয়ার্ড? মোর 5 নম্বর ওয়ার্ড। ইফালে দেরগাঁওত পদূরিয়ে পদূরিয়ে ভোট ভিক্ষা প্রার্থীর। ভারতীয় জনতা পার্টি নিচিনা এটা ইমানে বৃহৎ দলের এগারী প্রার্থী আমার দেরগাঁও পৌরসভার 3 নম্বর ওয়ার্ডর মিতালী ফুকন বৰুৱা, তেখেত এগারী যোগ্য প্রার্থী, জনতা পার্টির হয়ে তেখেত নির্বাচিত হব। একদরে ওয়ার্ডর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি রঙাপাড়াত নির্বাচনী প্রচার, বঙ্গাইগাঁওত অধ্যাপনা বাদ দিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীর, অভয়পুরী পৌরসভার 10 নং ওয়ার্ডত প্রার্থী হিসাবে অবতীর্ণ হয়েছে এগারী কুন্তল পাঠক। রাইজক আহ্বান জানাম যে আপনাদের সরকারের দলটির আগবাড়ি হোক, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্বাচিত করক গোটে কেখন ওয়ার্ডত, আর সরকারের যা আসনি সেই আসনিবিলাকৰ দ্বারা আপনাদের উপকৃত হোক। অনুরূপ ধরনের বালিপাড়াতো নির্বাচনী কুচকাওয়াজ, দিনে নিশায় প্রচার প্রার্থীর। ইফালে আকৌ মোবাইল ফ্লাশ জ্বলায় মন্ত্রী অতুল বৰাৰ প্রচার অভিযান। বোকাঘাট পৌর নিগমের 10টা ওয়ার্ডে জয় হব বলে মন্তব্য মন্ত্রীগুলির। আজি এতিয়ালৈকে নটা ওয়ার্ডত গলো, 10টা ওয়ার্ড, 9টা ওয়ার্ডর রাইজর মত বিনিময় করল, ভাল লাগিলে। ভারতীয় জনতা পার্টির নেতৃস্থানীয় ব্যক্তি সকলো আছে, সম্মিলিত গণশক্তি ব্যক্তি সকলো আছে, গণ পরিষদও আছে। আজি রাইজর যে সঁহাৰি পাইছো, আনন্দিত হয়েছো, উৎসাহিত হয়েছো, আর আমি আটাইকটা ওয়ার্ডত জিকিম, 9টা ওয়ার্ডত জিকিম। হয়। সাবুয়াত বিধায়ক বিনোদ হাজরিকার নির্বাচনী প্রচার, 8 নং পৌরসভা ওয়ার্ডত প্রচারত ব্যস্ত বিধায়কগী। আনহাতে নারায়ণপুর রহাতো নির্বাচনী ব্যস্ততা। অনুভব মোর বহুত ভাল লাগিছে, মই আশাবাদী রাইজক লৈ, মোর ওয়ার্ডটুক লৈ, ওয়ার্ডত যাতে মই মোর রহার ভিতর 10 নং ওয়ার্ডটো যাতে মই সুন্দরভাবে একটা সর্বাঙ্গকম একটা ওয়ার্ড মই রহার ভিতর জাকত জিলিকা করব পাৰো, সেটোৱে মোর আশা। ব্যুরোর সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, ঈশান নিউজ।